মাননীয় বিধায়ক গণেশ্বর বেহরা। অধ্যক্ষ মহোদয়া, ধন্যবাদ, আপন মতো সুযোগ দিয়েছেন। এক প্রশ্ন যা সমগ্র ওড়িশা এটি প্রতিনিধিত্ব করে বিধায়ক মানুষ ব্যথিত করুছি, মাননীয় মন্ত্রী বিচার করবে বলে কেছেন, তেণু মু কোন বিচার করি। মোর তিনোটি প্রস্তাব আপনার উদারতার সহিত গ্রহণ করবে বলে আশা করছি। প্রথম কথা হল যে পূর্বর এ জল নিষ্কাশন দায়িত্বটা জল সম্পদ বিভাগ ইরিগেশন ডিভিজন মানে নির্বাহ করতে পূর্ব সরকার অমলে ড্রেনেজ ডিভিজন সৃষ্টি করা গলা আর গুরুত্ব দৃষ্টি। বর্তমান সমস্যা হয়েছে কন, এই সমস্যা হয়েছে কন, এ আপন এ সমস্যার সমাধান করিবা পাই যেহেতু সবু অঞ্চলের বিধায়ক মানক এতে সম্পৃক্ত এবং উদ্বেগ অছি, তাকে সম্মান দেই যেত আলোচনা করিবা পাই আপন বিধায়ক মানক বিভাগীয় অধিকারী সহ এক বৈঠক ডাকন্তু। প্রথম দ্বিতীয়টি হল কেন্দ্রাপড়ার গোটে বড় সমস্যা হয়েছে কন, যে দৈতারী পারাদ্বীপ যাইছে রাজপথ, সে রাজপথরে আপনার দেখবে যে ডেরাবিশ ব্লক, কেন্দ্রাপড়া ব্লক এবং মহাকাপড়া ব্লক, ইয়ে তিনোটি ব্লকর লোকে প্রভাবিত ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু সে জাতীয় এই যে রাজপথ কর্তৃপক্ষ ড্রেনেজ ডিপার্টমেন্টর বিনা পরামর্শে সেমানে রাস্তা নির্মাণ করে অবরোধ করেছেন। আমার সমস্ত চেষ্টা এপরিকি জেলাপাল চেষ্টা মধ্যে বিফল হয়েছে, সুতরাং তাঁকু ডাকি আপনার বিভাগীয় কর্তৃপক্ষ আলোচনা কলে সে যেত অবরোধ করেছেন তাঁক নিজ খরচরে সে অবরোধ দূর করবে, ইয়ে দুইটি কথা। এবং তৃতীয় কথা হচ্ছে এতে সমস্যা অনেক থাকার ব্যাপক ব্যয় বরাদর জরুরি অবস্থা থাকার আপন বজেটে মানে পূর্ব তুলনার অধিক ব্যয় বরাদ করা নিষ্পতি নেবে কি? মাননীয় স্পিকর ম্যাডাম, নিশ্চিত ভাবে মু ধন্যবাদ দেবি গণেশ্বর ভাইঙ্কু, যে আপন আমার গোটে সেপারেট বিভাগ, সেপারেট গোটে ব্রাঞ্চ হয়েছি যে নাল উন্নতিকরণ যোজনা ডিআইপি যোজনার আমি এই কার্যক্রমক সেপারেটলি গোটে বজেট রাখিকি তা ব্যবস্থা করা হচ্ছে, এবং নিশ্চিত ভাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিজী তাকে আগু নেবে। দ্বিতীয় কথাটি হল যে এনএচ আউ ড্রেনেজ, এনএচ ডিভিজন এবং ড্রেনেজর যে সমস্যা আছে পোতি দেওয়া কথা, আমি বিভাগ সচেতন অছি এবং তাকু আগামী দিনরে আমি যেতেবেলে রোডর এক্সপানসন হব তাকু আমি যে ড্রেনেজ যেটা ন্যাচুরাল ড্রেনেজ লা তাকু কেমতি পোতি ন হব এ সরকার যত্নবান হব।